করোনা শুধুমাত্র শরীর নয়, থাবা বসায় মানুষের রোজগারেও। গত দু বছর করোনা অতিমারি এবং তার প্রতিক্রিয়ায় লকডাউন চরম ক্ষতির মুখে ঠেলে দিয়েছে দেশের অর্থনীতিকে। সাধারণ ও প্রান্তিক মানুষের রোজগারের উপর নেমে এসেছে আঘাত। এই অবস্থায় সানলাইট তাঁতির রং নামে এক অভিনব উদ্যোগে হাসি ফুটেছে বাংলার স্থানীয় হস্তচালিত তাঁত শিল্পীদের মুখে। ওদের হাতে রং ফোটে পোশাকে, তাঁতের মাগুর ছন্দে যেন হেসে ওঠে জীবন। বাংলার জনজীবনে বারো মাসে তেরো পার্বণ। পয়লা বৈশাখে, নতুন বছরের প্রথম দিনে, নতুন পোশাকে উৎসবে, মেতে ওঠাই হোক বা দুর্গাপুজোয় নিজের বাড়িতে আসা, সবেতেই থাকে রঙের ছোঁয়া। তাও কখনো ম্লান হয় নানা কারণে, কিন্তু জেগে থাকে স্বাভাবিক ছন্দে ফিরে আসার ওই কান্তিক ইচ্ছা। দূরের প্রিয় মানুষের পাশে এসে দাঁড়ায় কেউ, পেরিয়ে যায় সাত যোজন পথ, কেউ আবার রঙিন অতীতে ডুবিয়ে দেয় মন, ফেলে আসা দিন পাশে দাঁড়িয়ে বর্তমানকে ভবিষ্যতের আশা দেখায়। রে মা তো এসে গেলেন, তুই কখন আসছিস? ব্যাড নিউজ মা, সব ফ্লাইটস ক্যান্সেল হয়ে গেছে। অতিমারির দুঃসময়ও এবারটা আমার আশা হবে না। বাংলার হস্তচালিত তাঁতিদের পাশে এভাবেই নতুন পথ দেখায় সানলাইট। সানলাইট তাঁতির রং আমাদের সাহায্য করেছে যে কোভিডের সময় আমাদের কাজ প্রায় হারাতে চলেছিলাম আমরা। ওই সময় বিশ্বের সবাই কাজ হারাতে চলেছিলো, কিন্তু আমাদের তাতে আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়েছিল। আমাদের কাজ 10-20% হয়ে গেছিলো, কিন্তু সানলাইট রং আসার পরে আমাদের কাজ প্রায় 100% মতন হয়ে গেছে। আর আমাদের কোভিডের সময় আমরা হচ্ছে যেমন আমার ছেলে মেয়েদের পড়াতে পারছিলাম না, বাড়িতে ঠিক মতন সংসার চালাতে পারছিলাম না, কিন্তু সানলাইট আসার পরে আমাদের হচ্ছে সংসার চালাতে অসুবিধা হচ্ছে না, এখন বর্তমানে হচ্ছে টুকটাক করে আমাদের কাজ চলে যাচ্ছে। সানলাইট তাঁতির রং নামের এই নয়া উদ্যোগে ফ্যাশন ডিজাইনার পরমা ঘোষ এক্সক্লুসিভ কালেকশনের জন্য মিশ্রণ ঘটিয়েছেন ঐতিহ্যবাহী মোটিভের সঙ্গে তার নিজস্ব সিগনেচার স্টাইলের। কোভিডের জন্য একটা অনেক সময় ধরে আমাদের বিবস্তের কোনো কাজ ছিল না। সব রকম সেক্টরই যেরকম খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে কোভিডের জন্য। মানুষ যদি বাড়ি থেকে বেরোতেই না পারেন তাহলে জামা কাপড় কেনার তো প্রশ্নই নেই। আমাদের এই প্রজেক্টটার নাম সানলাইট তাঁতির রং, যেখানে সানলাইট, আমি এবং বেঙ্গলের উইভিং সেক্টরের চোজেন কিছু উইভার্স আমরা একসাথে কোলাবরেট করেছি, যেখানে হচ্ছে আমরা আমাদের 25টা ডিজাইন, আমার তৈরি করা ডিজাইন, সেগুলো তাঁতিদেরকে দেওয়া হয়েছে। 5টা উইভিং সেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল, যেরকম জামদানি, গরোদ, বেগমপুরি, শান্তিপুরি আর তাঁত, এই 5টা সেক্টরের সাথে আমি কাজ করেছি এবং তাদের এক একটা সেক্টরকে 5টা করে ডিজাইন দিয়ে আমরা একটা কালেকশন তৈরি করেছি, যেটার নাম সানলাইট তাঁতির রং। তাঁতিদের উৎসাহ দিয়েছেন এক রঙিন পথে হাঁটতে। অন্ধকারের উৎস হতেই আলো উৎসারিত হয়, রঙের ছোঁয়ায় কেটে যায় সমস্ত মলিনতা, সূর্যের আলো যেন হেসে ওঠে নতুন পোশাকের ভাঁজে, জেগে থাকে তাঁতির হাতের ছন্দ, মাকুর টানে গান গায় জীবন। কলকাতা টিভি।